কমিউটার ট্রেন চালু সহ নরসিংদী রেলওয়ে স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন করেছে এলাকাবাসী ও নিয়মিত যাত্রী সাধারণ। শুক্রবার বিকেলে নরসিংদী রেলওয়ে প্যাসেঞ্জার কমিউনিটি ফেসবুক গ্রুপ এই মানববন্ধনের আয়োজন করে। এসময় নরসিংদী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে বিক্ষোভ মিছিল করে তারা। মানববন্ধনকারীরা বলেন, শিল্পোন্নত নরসিংদী জেলার সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসা, চাকরি, শিক্ষা, চিকিৎসা, বিদেশে গমন সহ কর্মসূত্রে প্রতিদিন হাজারো মানুষকে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করতে হয়। তারা আরও বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি ও কমিউটার ট্রেন চালু না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ বেড়েই চলছে যাত্রীদের। অবিলম্বে কমিউটার ট্রেনটি চালু ও সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।